নমস্কার মীনপালক বন্ধুসকল, আজি আমার সাথে উপস্থিত হয়ে আছে নিউজ পার্কর এমআর জয়ন্তদা। জয়ন্তদা, আপনার স্বাগত জানাইছো। আর আজি আমি কেটামান প্রডাক্টর বিষয়ে তেওঁৰপৰা আমি জানিম। এতিয়া এইকেইটা দিনত আপনার বিশেষকে দেখিবলৈ পোৱা যায় এমোনিয়ার প্রবলেম। হয় হয়, কিছুমান প্রবলেম এমোনিয়া, হাই ডেন্সিটিত এমোনিয়া হলে মাছৰ কেনেকুৱা ধৰণৰ প্রবলেম হয়, তাত কি ব্যবহার করলে সোনকালে তারপরা হাত সারিব পারি, তার ওপর কব বিচারিছো। কিন্তু যেতিয়া আপনার এমোনিয়া, হাই ডেন্সিটিত এমোনিয়া হয়, মাছৰ আপনার যে মুখ মণ্ডলটো বাহিৰলৈ বাহি আহে, তেতিয়া আমি গম পাম যে আমার ফিচারিটো অত্যাধিক পরিমাণে এমোনিয়া বা নাইট্রাইট গ্যাস ভরপুর হয়ে আছে। তার কারণে আপনি রিমুভ করব কারণে আপনি জিওলাইটর লগত এই গ্যাসোলাইটটো ব্যবহার করব লাগে। ইয়াত ইউকা আছে, ইউকা থাকার ফলত অতি শীঘ্রে ই এমোনিয়াটো নিরাময় করে, তার ফলত আপনার এই প্রবলেমটো পা হাত সারিব পারে। হয়, আমি দেখিছো কিছু ফার্মারে আমাক জানাইছে যে মানে চন্দা মাছৰ ক্ষেত্রটো হয়েছে, বিঘেট মাছৰ ক্ষেত্রটো হয়েছে, বা অন্যান্য মাছৰ ক্ষেত্রটো হয় যে, কিন্তু সাধারণত আপনার চন্দা মাছৰ ক্ষেত্রত এটা বেশিকে দেখা পাওয়া যায়, কারণ চন্দা মাছ অত্যাধিক গ্যাসতো থাকিব পারে, তার ফলত আপনার তার সি মানে আপনার উপলে উঠি বেলেগ মাছৰ নিচিনা সিন্ডমটো নেদেখায়, সেখানে গম পোৱা নাযায় যে ফিচারিটোত এমোনিয়া আছে নেকি। কিন্তু যেতিয়া তার মুখমণ্ডলটো বাহি আহে, তেতিয়াই আপনি গম পাব লাগিব যে আমার ফিচারিত এমোনিয়া হয়ে আছে। তার কারণে আপনি পাউডার ফর্মর জিওলাইট লব লাগিব, তার লগত আপনি গ্যাসোলাইটটো মিক্স করে বালির লগত ফিচারিত মারিব লাগিব। ইয়াত আপনার ইউকা আছে, ইউকা থাকার ফলত আপনার অতি শীঘ্রে আপনার এমোনিয়াটো নাইকিয়া হয়ে যায়, খুব কম সময়ত মানে এমোনিয়াটো কন্ট্রোল হয়ে যাব গ্যাসোলাইট ব্যবহার করলে। হয়, আর আপনার সেই এমোনিয়া নাহিব কানে ফিচারিত আপনার মাথলি ব্যবহার করব লাগে কিউবেক। মাটি আর পানির কারণে হয়, আপনার যিখিনি এমোনিয়া থাকে, এমোনিয়ার পর আপনার প্রোটিন সার্কুলারলে কনভার্ট করব পারে, তার ফল আপনার ফিচারিত বেমার আজার নহয়। আর এটা যেটা জুস ফর্মত দিয়া যায়, তাকে ইস্ট প্লাস দি পেলে তাক বনোৱা হয়, ফর্মেলিটেশন করা হয়, এইটো দিলে মানে আপনার খাদ্যটো সুষম হয় আর হজম করা সহায় করে। এইকেইটা যদি আপনি প্রতি মাহে ব্যবহার করে থাকে, আপনার ফিচারিত এমোনিয়া জাতীয় বা ব্যাকটেরিয়া ইনফেকশন জাতীয় প্রবলেম নহয়, কারণ যেহেতু আপনার পানি আর মাটি বেয়া হলেহে আপনার ব্যাকটেরিয়া ইনফেকশন বা এনেকুৱা জাতীয় এমোনিয়ার প্রবলেম হয়। ই যেতিয়া পানি আর মাটিটো ভাল করে রাখে, তেতিয়া আপনার এই আপনার বেমারের উপর হাত সারিব পারে। হয়, আমার বহু মীনপালকে মানে কেতিয়াবা সয়েল প্রোবায়োটিক বিচাৰে বা কেতিয়াবা ওয়াটার প্রোবায়োটিক বিচাৰে, কিন্তু মানে দুইটা একটা প্রোবায়োটিকতে পাবলগা হলে কিউবেক তেওঁলোকে ব্যৱহাৰ কৰিব পাৰে। আৰু যেতিয়া মেইনলি আপোনাৰ সয়েল বেয়া হয়, তেতিয়া আপুনি গম পাব তলৰ যিবিলাক মাছ, যেনে মিৰিকা জাতি মিৰিকা মাছ যিবিলাক যেতিয়া মৰে, তেতিয়া আপুনি গম পাব, তেতিয়া আপুনি মানে ওয়াটার এণ্ড সয়েল প্রোবায়োটিক দিয়াতকে আপুনি এক্সট্রা সয়েল প্রোবায়োটিক দিব লাগে। টেরাগার্ড হাইড্রোজেন সালফাইড গ্যাসটো কাটি দিয়ে, যেতিয়া আপনার মেইনলি মিৰিকা জাতীয় মাছ মরে, তেতিয়া আপনি গম পাব যে সয়েলর প্রবলেম আছে, আর এটা আপনার সিন্ডম দেখা দিয়ে, পানিটোর উপর একটা রঙচুয়া চাপ আছে, তেতিয়া আপনি গম পাব যে অর্গেনিক লুটটো উপরে উঠি গেছে, তার ফলত আপনি টেরাগার্ড দিব লাগে। টেরাগার্ড ব্যবহার প্রণালীটো জানাই দিব, আপনার একচুয়ালি পানির লগত মিক্স করে দিলেই হয়, কিন্তু আমি সোনকালে রিজাল্ট পাবর কারণে মিঠৈর লগত, 1 কেজি মিঠৈর লগত 2 ঘন্টা সময় প্রসেসিং করে পেলে ফিচারিত দিব লাগে। আর যেটা প্রসেসিং করে, প্রসেসিং করার সময় ইয়াক মানে সূর্যর পোহরের পর আতত রাখব লাগে, অর্থাৎ টিঙর তলত বা ভিতর আপনি 1-2 ঘন্টা সময় প্রসেসিং করবেন, অতি কমেও 2 ঘন্টা রাখব পড়বে। তেওঁলোকে যদি বোলে সুবিধা অনুযায়ী মানে ভাত খোৱাৰ পাছত ৰাতিও ভিজাই থৈ দিব পাৰে, হয় হয়, আপুনি ৰাতিপুৱা দি দিব পাৰে সুবিধা অনুযায়ী, কিন্তু 2 ঘন্টাতকে কম হ'ব নালাগে। তারপর আপনার আছে উইন্টার সিজনের কারণে এটা প্রয়োজন হয়েছে আপনার বিকেসি, যদি আপনাদের কিউবেক ব্যবহার করে থাকে, তো আপনার এই প্রবলেমটার পর বাঁচি থাকবে, তথাপিও যদি আপনার অত্যাধিক ফিট দিয়ে, তার ফল আপনার উইন্টার সিজনত কি হয়, অর্গেনিক লুটটো বেশি হয়ে গেলে আপনার ফাঙ্গাল ইনফেকশনে দেখা দিয়ে, ডপসি জাতীয় বেমার হয়, যেনকা রেড স্পট আহে, রেড এলগি হয়, এইবিল কন্ডিশনের কারণে আপনি ব্যবহার করব লাগে বিকেসি 80, বায়োনিক্স 80, ইয়ার নামটো বায়োনিক্স 80, কিন্তু বিকেসি 80 এখানে কোয়া হয়, ইয়াত এলকালি বেঞ্জামিন এমোনিয়াম ক্লোরাইড 80% আছে। হয় হয়, বিকেসি মানে কয়, কিন্তু বিকেসি তাত কি আছে সেটা সাব লাগে, ইয়াত আপনার এলকালি ডিমিথাইল বেঞ্জামিন এমোনিয়াম ক্লোরাইড 80% থাকার কারণে এই প্রোডাক্টটুক বিকেসি বলে কোয়া হয়। এটা যেটা দিয়ে, এটো 1 লিটারে 3 ফুট পানিত 3 বিঘা মাটিত ব্যবহার করা হয়, 1 মিটার 3 ফুটক 1 মিটার ধরা হয় দিব লাগে।
দিলে আপনার বহুত সোনকালে আপনার রিজাল্ট পাওয়া যায়, যদি রেড স্পট হোক, রেড এলগি, ব্যাকটেরিয়াল ইনফেকশন এইবিলাকর হাত সারিব পারে। কিন্তু সচরাচর যদি আমি এইবিলাক একচুয়ালি দিবলে মই নকওঁ কিহৰ কাৰণে, আপোনালোকে তাৰ এগেইনষ্টত কিউবেক আৰু ইষ্টটো যদি ৰেগুলাৰ ব্যৱহাৰ কৰি থাকে, আপুনি এইটো দিব লগা ব্যৱহাৰেই নহয়। হয়, মানে ধৰক পুখুৰীটো কণ্ডিশ্যন যদি ভাল হৈ থাকে, মাছৰ গাত মানে ঘাঁ লগাৰ কোনো প্ৰশ্ন নাহে। হয় হয়, কাৰণ যিহেতু মাছৰ দাম কম, আমি সদায় আপোনাৰ কম খৰচত উৎপাদন কৰিব লাগে। কিউবেকটো দিলে আপোনাৰ কি হয় আৰু লগতে খাদ্যৰ খৰচ 30% কমাই দিয়ে। এক্সট্ৰা যোনটো খাদ্য দিয়া যায়, ই আপোনাৰ জুপ্লেণ্টন আৰু ফাইটোপ্লেণ্টন হয় ন, পানী আৰু মাটিটো ভাল থাকে, তেতিয়া আপোনাৰ চেনিটাইজাৰ জাতীয় বস্তু দিব লগাও নহয়। এইটো হৈছে বেষ্ট, তেতিয়া আপোনাৰ কম টকা খৰচ কৰি অধিক উৎপাদন কৰিব পৰা যায়, লাভাম্বিত হয় ফাৰ্মাৰ। তথাপিও যদি ধৰক ঘাঁ লাগি যায় বা যদি বাইচেন্স কিবা কাৰণ অত্যাধিক, তেতিয়া ব্যৱহাৰ কৰিব পাৰে। দিয়াৰ পিছতো কি হয়, কিউবেক দিয়াৰ পাছতো কেতিয়াবা ঘাঁ লাগিব পাৰে, সেইটো আমি মানুহে নিজে কৰি লওঁ। কিউবেক দিয়াৰ পাছত আমি যদি যোনটো পিছে 10 কেজি দানা দিয়েছোঁ, সেইটো 7 কেজিকৈ দিব লাগিব। কিন্তু কিছুমান মানুহে কি কৰে, দানাটো খোৱাবৰ কাৰণে 10 কেজি জেগাত 10 কেজি দি থাকে, তাৰ ফলত আপোনাৰ 30% ৱেষ্ট হৈ তলত পৰি যায়। যিহেতু 30% ই ছেভ দিব, কিন্তু ছেভ দিব বুলি জানিও আমি 30% এক্সট্ৰাকৈ দি আছোঁ, সেইখিনি যেতিয়া ৱেষ্ট হ'ব তেতিয়া আপোনাৰ ঘাঁ লগা চান্স থাকিব পাৰে। এতিয়া আপোনাৰ ঘাঁ লাগিলে বিকেচি বায়নিক্স, যিহেতু প্ৰবায়'টিক ইউজ কৰাৰ লগে লগে প্ৰাকৃতিক খাদ্য বহুখিনি পুখুৰীত দেখা যায় বা সৃষ্টি হয়, তাৰ পিছতো যদি আপোনালোকে অতিৰিক্ত দানা দিয়ে তেতিয়াহ'লে মাছৰ ৰোগ হোৱাটো স্বাভাৱিক বা পানীও বেয়া হ'ব, মাটিও বেয়া হ'ব। আৰু ঠাণ্ডা দিনৰ কাৰণে আৰু এটা উইণ্টাৰ ছিজনৰ কাৰণে আৰু এটা মানে আমাৰ ফাৰ্মাৰখিনিয়ে জানিব লাগে, হয় উইণ্টাৰ ছিজনত বিশেষকৈ আপোনাৰ খানা দিয়াৰ প্ৰচেছটো চেঞ্জ কৰিব লাগে। ওৱান টাইম ফিড দিব লাগে, 12টা বজাৰ পিছত 1-1.5টা বজাৰ ভিতৰত দানা দিব লাগে, ওৱান টাইম দানা দিব লাগে। পানীটো যেতিয়া গৰম হৈ যায়, কাৰণ মাছৰ এটা ফেক আছে, আপোনাৰ ইফালে 17 ডিগ্ৰী চেলচিয়াছৰ কমি গ'লে খাদ্য খাবলৈ এৰি দিয়ে, আৰু 32 ডিগ্ৰী পাৰ হৈ গ'লে দানা খাবলৈ এৰি দিয়ে। গতিকে গৰম দিনত 2 টাইমছ দিব লাগে, ৰাতিপুৱা 8টা বজাত যদি দিয়ে, ভাতিবেলা আৰু সদায় 1টা টাইম মেইনটেইন কৰিব লাগে, আৰু ভাতিবেলা আপুনি 4টা বজাত দিব লাগে গৰম দিনত, আৰু ঠাণ্ডা দিনত 1 টাইম 1টা বজাৰ পিছত দানা দিব লাগে। আমাৰ মীনপালকসকলে বহুতেই জানিব বিচাৰে আৰু আমি বিভিন্ন সময়ত জনাই আহিছোঁ তেওঁলোকক যে মাছসমূহে কেতিয়াবা দানা খাবলৈ নিবিচাৰে, তাৰ কাৰণটো আপুনি কিদৰে জনাব আমাৰ মীনপালকসকলক? মাছৰ যেতিয়া ফিচাৰীত আপোনাৰ এমনিয়া থাকে, তাৰ ফলতো হয়, যেতিয়া আকৌ চইলটোৰ প্ৰব্লেম থাকে তেতিয়াও মাছে আপোনাৰ খাদ্য খাবলৈ নিবিচাৰে। আৰু এতিয়া মেইনলি প্ৰব্লেম হৈছে, এইবাৰ আপোনাৰ চবতকৈ মেইন প্ৰব্লেম হৈছে ৱেডাৰ, ৱেডাৰটোৰ কাৰণে আপোনাৰ মাছে কোনোবা এদিন দানা খাবলৈ নিবিচাৰে, ৰাতিপুৱা ভাগত মাছটো ওপৰলৈ উঠি আহে, এইটো হৈছে বা ৱেডাৰটোৰ কাৰণে, কাৰণ ছাডেনলি বৰষুণ আহি যায়, দিনত ৰ'দ দি থাকে, ৰাতিলৈ বৰষুণ, তাৰ বৰষুণৰ পৰিমাণটো আমি বেছি দেখা পাইছোঁ, আৰু এতিয়া তাৰ ফলত আপোনাৰ প্ৰব্লেমটো বেছি হৈছে। আৰু এটা কাৰণত হয়, মানে এতিয়া আপোনাৰ বৰষুণৰ পৰিমাণটো বেছি হোৱাৰ কাৰণে পানীত অভাৰ, মানে ফিচাৰীবিলাকত অভাৰ পানী হৈ আছে, তাৰ ফলত মাছটো ধৰি বেচিব পৰা নাই, মাছৰ ঘনত্বটো বাঢ়ি গৈছে, তাৰ ফলত আপোনাৰ বায়'লজিকেল অক্সিজেনৰ ডিমাণ্ডটো কমি গৈছে, তাৰ ফলত আপোনাৰ অক্সিজেনৰ অভাৱত মাছটো ওপৰলৈ উঠি যায়। যদি আপুনি পানীটো কমিলে আপুনি ধৰক এতিয়া আপোনাৰ মাছটো বেছি থাকিব পাৰি, তাহ'লে এতিয়া পানী অভাৰ থকাৰ কাৰণে জাল মাৰিব পৰা নাই, তাৰ ফলত আপোনাৰ মাছৰ ঘনত্বটো বাঢ়ি আছে, সেইটো কাৰণে আপোনাৰ মাছটো ৰাতিপুৱা ভাগত ওপৰলৈ উঠা দেখা যায় আৰু দানাটো কম খায়। সেইটো কাৰণে প্লেণ্টনটো যদি কৰি ৰাখে, দানা আপোনাৰ নাখালেও কথা নাই, সেইটো দিনত আপুনি পানীটো খাব, পানীত যোনটো প্লেণ্টন হয়, জুপ্লেণ্টন আৰু ফাইটোপ্লেণ্টনটো, সেইটো খাই মাছে গ্ৰোথ ধুনীয়াকে গ্ৰোথ হ'ব। ভকুৱা মাছৰ কাৰণে জুপ্লেণ্টন লাগে সাধাৰণতে, বেষ্ট হয় জুপ্লেণ্টন, ফাইটোপ্লেণ্টন আপোনাৰ বনোৱা প্ৰচেছ কেইবাটাও আছে আমাৰ ভিডিঅ' কেইবাটাও আছে। আপোনাৰ ফালৰ পৰা এটা সৰু টিপছ যদি দিয়ে আমাৰ মীনপালকসকলক, জুপ্লেণ্টন বনোৱাৰ টিপছ বা এনেকুৱা প্ৰক্ৰিয়া যাৰ দ্বাৰা ভকুৱা মাছো আপোনাৰ জুপ্লেণ্টন পাব, লগতে ৰৌ বা অন্যান্য মাছসমূহেও যাতে দুইটা প্লাংটন একেলগে, জুপ্লেণ্টন ফাইটোপ্লেণ্টন একেলগে পাব, তেনেকুৱা প্ৰচেছ দিব আছে। আপোনাৰ তেনেকুৱা দিবলৈ হ'লে আপুনি তাত হেৰি ল'ব লাগিব, খলিহৈ ল'ব লাগিব, হয় এক ওপৰত আপোনাৰ খলিহৈ ল'ব লাগিব 15 কেজি, আৰু আপোনাৰ তাত মিঠৈ ল'ব লাগিব 5 কেজি, তাত আপুনি এড কৰিব পাৰে, গোবৰ কৰিব পাৰে, নহ'লে আপোনাৰ পল্ট্ৰিৰ যোনটো লিটাৰ সেইটো ইউজ কৰিব পাৰে যদি থাকে, নহ'লে গোবৰ ইউজ কৰিব পাৰে। কিছু কিছু এইটো ইউৰিয়া কৰে, কিন্তু মই ইউৰিয়া কৰাৰ কথা নকওঁ, এইটো হৈছে স্বাস্থ্যৰ কাৰণে হানিকাৰক, তাৰ কাৰণে গোবৰ বা লিটাৰটো দিব পাৰে, যোনটো পল্ট্ৰি লিটাৰ সেইটো আপোনাৰ 5 কেজি, তাতকৈ নহয় একৰত 5 কেজি, গোবৰ দিলেও 5 কেজি, লিটাৰটো দিলেও 5 কেজি দি পেলাই আপুনি ইষ্টৰ লগত, তাত হয়তো আপুনি থাকিলে সস্তা দৰৰ আটা দিব পাৰে, হয় আটা দিব পাৰে, ৰাইচ পলিচ দিব পাৰে, এইটো 5 কেজি 6 কেজি এনেকুৱা এটা হিচাপত, কিন্তু খলিহৈ 15 কেজি লাগিব একৰত, এইটো দি 48 ঘণ্টা আপুনি ইষ্টটো মিলাই পেলাই ৰখাব লাগিব। 48 ঘণ্টাৰ পিছত আপুনি 2 ঘণ্টাৰ আগত কিউবেক বা বায়ৰিমেডি যোনটো প্ৰবায়'টিক্স হয় সেইটো এড কৰি পেলাই ফিচাৰীত ধুনীয়াকৈ দিব লাগিব।
এটা একটা টিপস। আর আপনার কি হয় যদি আপনি চাব ফিসারি পানি কালারটার উপর ডিপেন্ড করবে, যদি পানি কালার আপনার অব্যাহত আছে আপনি নেক্সট টাইম যেটা দিব অনলি কি বেগটা মিঠৈর মিক্স করে দিলে আপনি গোবর বা খলিহৈ জাতীয় বস্তু লব নালাগে, কারণ আপনার কার্বন সোর্সটা বেশি হয়ে থাকলে আকো যদি আপনি কার্বন দিব যায় আপনার ফিসারিত গ্যাস হয়ে যাওয়ার চান্স থাকে। পানি কালারটার উপর ডিপেন্ড করে নেক্সট টাইম দিতে সেটা করব লাগে যে পানি কালারটো আছে, কারণ আপনার কার্বন সোর্সটা যেহেতু আছে তার আকো এক্সট্রা কার্বন দিবলে প্রয়োজন না থাকে, তেতিয়া আপনি অনলি প্রোবায়োটিক্সটো মিঠৈর লগত মিক্স করে দিয়ে দিব পারে। এতিয়া ধরক আপনার শীতকাল আহি আছে, ইয়ার লগে লগে আরো একটা সমস্যা হয় যে আপনার মাছের শরীরত উকনি লাগে, উকনি লাগে, উকনি লাগার সমস্যা, উকনি লাগার সমস্যা আছে, উকনি লাগাটো আপনি উকনিটোর পৰা হাত সারিবর কারণে আপনি প্রোবায়োটিক্সটো ইউজ করবই লাগিব, কারণ যেহেতু প্রোবায়োটিক ইউজ করলে তার তলত অর্গেনিক লুটটো জমা হবলে নাপায়, অর্গেনিক লুটটো জমা নহলে আপনার তলর বোকাটো প্রলেপটো বাহি বাহি গৈ নাথাকে, যেবিলাক ফিসারিত আপনার বোকার পরিমাণটো মাত্রা বেশি থাকে তাতেই উকনি বাহ হয়, গতি যদি আপনার প্রোবায়োটিক্সটো রেগুলার ইউজ করে থাকে মান্থলি ইউজ করে থাকে তেতিয়া আপনার উকনির পৰাও হাত সারিব পাৰি। যদি বাই চান্স তথাপিও উকনি হয় আছে এভাৰটিন আছে আপনার, এই হচ্ছে আইভারমেটিন প্রোডাক্ট হয়, তাত আপনার 10 কেজি দানাত আপনার 5 গ্রামকে দিব লাগে, 4 দিন খুব ফিডর দিলে উকনিটো এড়াই যাব। আমার মিনপাল সকলে উকনি নির্মূলের কারণে যুদ্ধ ঔষধ ব্যবহার করে ব্যবহার করতে সদায় সাবধান হব আর বিশেষজ্ঞর পরামর্শ অনুসরিহে আপনাদের ব্যবহার করবেন। উকনি মেডিসিন দিয়ার সময় রোদটো লাগবে, যদি আপনার বেয়া থাকে আপনি উকনি মেডিসিন কেতিয়াও নিদিব, যদি উকনি মেডিসিন দিয়ে আপনার অক্সিজেনের মাত্রা কমি গৈ মাছ মরার চান্স থাকে, গতি রোদ দিয়ার সময় ব্যবহার করব লাগিব উকনি মরা ঔষধ সমূহ, তারপর নির্দিষ্ট পরিমাণ অনুসরিহে দিব লাগিব, গতি আমার মীনপাল সকলে এই বিষয়ে অল্প সচেতন হব, দিয়ার আগতে অল্প পরামর্শ লৈ লব আপনাদের। জয়ন্ত দা আপনাক ধন্যবাদ জানাইছো, আমার মীনপালক সকলক আপনি আজি যথেষ্টখিনি দিহা পরামর্শ দিলে, লগতে নিউজ পার্ক মেডিসিনের তথ্যসমূহ প্রদান করলে, নিশ্চয় উপকৃত হব। আহি থাকা দিনত আমার মীনপালক সকলে আগুয়াই যাওক, তেওঁলোকে মীনপালন করে স্বাবলম্বী হোক, সেই উদ্দেশ্য আগত রাখি আজি ভিডিওটো ইয়াতে সামৰণি মাৰিছো। ধন্যবাদ।